সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। 20তম সপ্তাহে যে আপনাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে, তার উত্তর বা সমাধান প্রস্তুত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, উত্তর দেখার পূর্বে এক নজর আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট দেখি। এটি হচ্ছে আপনাদের 6 নম্বর অ্যাসাইনমেন্ট, আর যে চ্যাপ্টার বা টাইটেল থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া রয়েছে, এটা হচ্ছে ইউনিট 4। এই ইউনিট 4 থেকে আপনাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আর যে টাইটেলটি দেওয়া রয়েছে, লেসন 8, হৃদয় গেটস আর লেটার ফ্রম হিজ কাজিন্স। হৃদয় যে তার কাজিন্সের কাছ থেকে যে চিঠি পেয়েছে, আর কাজিন্স হচ্ছে তার খালাতো, চাচাতো, ফুফাতো, যে ভাই বোন। এবং আপনাদের জন্য যেই লেসনটি এখানে দেওয়া রয়েছে, রিড দ্য লেটার অফ ইউনিট 4। ইউনিট 4-এ যে চিঠি বা লেটারটি রয়েছে, লেসন 8, লেসন 8-এ সেকশন 8-এ পেজেস 38 এন্ড 39, আর যে পেজ নাম্বার রয়েছে 38, 38 এবং 39-এ, নাও রাইট আ লেটার টু ইয়োর ক্লোজ ফ্রেন্ড মেনশনিং। প্রিয় বন্ধুকে, মানে কাছের বন্ধুর কাছে আপনার একটি চিঠি লিখতে হবে, আর নিচের যে ধাপগুলো রয়েছে এইগুলো আপনাদের অনুসরণ করতে হবে। নাম্বার 1-এ আছে হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস লেটার, এই চিঠি থেকে আপনি কি শিখেছেন বা শিক্ষা গ্রহণ করেছেন। 2 নম্বর হচ্ছে হাউ মোরালিটি সব ক্যান হেল্প ইয়োর স্কুল অ্যান্ড কমিউনিটি, কীভাবে নৈতিকতার দোকান আপনার স্কুল এবং সম্প্রদায় সাহায্য করতে পারে। 3 নম্বরে রয়েছে ইটস ইউজফুলনেস টু ডেভেলপ ইয়োর মোরালিটি, আপনার নৈতিকতা বিকাশের এর উপকারিতা। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অ্যাসাইনমেন্ট, আর এখানে আপনাদের জন্য সেই ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, টিচার্স উইল চেক স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট ফলোয়িং দ্য অ্যাসেসমেন্ট রুব্রিক্স, আর শিক্ষক মণ্ডলী আপনাদের সেই অ্যাসাইনমেন্ট সেই নিয়ম অনুযায়ী সে চেক করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে অ্যাসেসমেন্ট রুব্রিক্স রয়েছে, এখান থেকে আপনারা এইগুলি দেখে নেবেন। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আপনাদের এই উত্তরটা দেখে আসি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি হৃদয় গেটস আ লেটার ফ্রম হিজ কাজিনস। শিক্ষার্থী বন্ধুরা, যখন আপনারা চিঠি লিখবেন বা চিঠি আমরা লিখে থাকি, তখন ডান পাশে আমাদের ঠিকানা এবং তারিখ দিয়ে দেওয়া হয়, এবং তারপর আমরা লিখি ডিয়ার কামাল, অথবা ডিয়ার আপনার যার পছন্দ তাই নাম দেবেন। এখানে যে কামালে দিতে হবে তার না, আপনার প্রিয় বন্ধু বা কাছের বন্ধুকে চিঠি লিখবেন। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমি ভালো আছি। শিক্ষার্থী বন্ধু, বাংলা অনুবাদ করছি না, বাংলা অনুবাদ করলে সময় বেশি লাগতে পারে। টুডে আই এম এক্সপ্লেনিং টু ইউ অ্যান ইমেজিং আইডিয়া দ্যাট আই রিড ইন আওয়ার বুক ইংলিশ ফর টুডে। ইয়েস, আই এম টেলিং ইউ অ্যাবাউট আ শপ উইদাউট এনি শপকিপার। ইট ইস আ শপ নেমড মোরালিটি শপ। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল পারচেস মেনি থিংস ফ্রম দেয়ার অ্যান্ড পুট দ্য প্রাইস অফ দেয়ার পারচেস থিং ইন দ্য ক্যাশ বক্স। ফ্রম হিয়ার এভরি ওয়ান টেক্স আ লেসন অফ মোরালিটি। উই আর গোয়িং টু ওপেন দ্য সেম কাইন্ড অফ শপ ইন আওয়ার স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রথম ধাপ ছিল 1 নম্বর প্রশ্নের উত্তর, আর 2 নম্বর ছিল যে নৈতিকতার দোকান কীভাবে আমাদের স্কুল এবং সমাজকে সাহায্য করতে পারে, আর এই 2 নম্বরের উত্তর হচ্ছে এই এই প্যারাটা, দ্য মোরালিটিস অফ গিভস আস আ গ্রেট লেসন বিকজ ইন আওয়ার লাইফ অনেস্টি অ্যান্ড ইনটিগ্রিটি ইন দ্য অনলি থিং দ্যাট ক্যান গ্রো আস সাকসেসফুলি। এ প্রভার্ব সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো আই ক্যান প্র্যাকটিক্যালি বিকাম অনেস্টি বাই ইউজিং আ মোরাল লার্ন সব অ্যান্ড ফর আওয়ার কমিউনিটি ইট ইজ হেল্পফুল টু বিকজ অনেস্টি ইজ নিডেড ফর অল ক্লাসেস অফ পিপল। শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল 2 নম্বরের, এখন আমরা 3 নম্বর প্রশ্ন উত্তর দেখব যে নৈতিকতার বিকাশে আমাদের উপকারিতা। দ্য ইউজফুলনেস অফ আ মোরাল সব টু ডেভেলপ মাই মোরালিটি। আই এম অনলি 13 ইয়ার্স ওল্ড, ডোন্ট নো রাইট অর রং প্রপারলি টিল নাও, সো ফ্রম দ্য বিগিনিং অফ মাই লাইফ ইফ আই ক্যান লার্ন অ্যাবাউট মোরালিটি ফ্রম আ সব দ্যাট শুড বি ইমেজিং ফর মি, সো নো ডাউট ইট ইজ মোর ইউজফুল টু মি টু ডেভেলপ মাই মোরালিটি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 2 নম্বর, এবং লাস্টে আমরা শেষ করেছি রাইট মি আর রিপ্লাই সোন উইথ দ্য ফিলিং অ্যাবাউট দিস আইডিয়া, গিভ রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস নো মোর টুডে। শিক্ষার্থী বন্ধুরা, আর লাস্টে ইয়োর ফ্রেন্ড, এখানে ব্যারন নাম দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের নাম দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আপনাদের জন্য নমুনা প্রশ্ন আর উত্তর, আপনারা আপনাদের মতন করে লিখবেন। শিক্ষার্থী বন্ধুরা, কোথাও যদি বানানে লেখায় বলায় ভুল হয়ে থাকে সব